হ্যালো ইউটিউব সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আবারও স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি একবার বাজিয়ে দিবেন তো চলুন চলে যাই আসল ভিডিওতে তো আগে ভিডিও দেখার আগে একটু রিভিউ দেখে নিই ভিডিও রিভিউ তো ভিডিও রিভিউটা দেখলেন আমরা এখন চলে যাই রিডমি সাইটে আজকে আসলে শাওমি ফ্রেন্ডলি দেখাবো কারণ আপনি কম বাজেটের মধ্যে ভালো ফোন কিনতে চাইলে এখন শাওমির উপরে কোনো ফোন নাই কারণ শাওমি কম বাজেটের মধ্যে খুব ভালো ভালো ফোন আপনাকে অফার করছে শাওমি ইজ দ্য বেস্ট ব্যাটারি ব্যাকআপ বলেন ব্যাটারি ব্যাকআপই বলেন অথবা আপনি কথা বলেন এবং খুবই ভালো হয় তো আমরা চলে যাবো রিডমি ফোন গুলাতে আর mi এই ফোন গুলার দাম অনেক বেশি বিশ হাজার টাকার উপরে বিশ হাজার টাকার নিচে কোনো ফোন নাই তো এই জন্য আমরা চলে যাবো তে

এবং আরেকটা আছে Redmi Redmi Note 5a তো আমরা প্রথম এই দুইটা দেখি এই দুইটার কি অবস্থা যেহেতু আমাদের বাজেট কম তো আগে কম বাজেটের মধ্যে দেখি এবং এখানে আমি এক সাথে এই ফোনটাও নেই

এবং প্রাইমারি ক্যামেরা আছে 13 মেগাপিক্সেল 2.2 হইছে ফোকাল লেন্থ অটো ফোকাস এলইডি ফ্ল্যাশ তো আছে জিওটেক মাল্টি টাচ স্ক্রিন ফেস স্মাইল ডিটেকশন এইচডিআর প্যানোরামা এগুলা থাকছে ক্যামেরাতে 1080 পিক্সেলে আপনি ভিডিও করতে পারবেন সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 5.5 যার অ্যাপারচার 2.20 ওয়াইফাই ব্লুটুথ

এবং এটা ক্যামেরা তেরো মেগা পিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা ফাইভ মেগা পিক্সেল এক হাজার আশি তে ভিডিও করতে ডিসপ্লে এইচডি ডিসপ্লে বারোশো আশি ইন্ট অর্থাৎ ফোর এর কাছাকাছি ডুয়েল সিম স্লট ডেডিকেটেড মাইক্রো এইচডি স্লট হ্যাঁ এটাতে একটা প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনি এটাতে মাইক্রো এইচ ডি কার্ড অর্থাৎ আপনারা অনেকেই হয়তো আবার জানেন শাউমি ব্র্যান্ডে যে ডুয়েল সিম ইউজ করলে আপনি এইচডি কার্ড মেমরি কার্ড ইউজ করতে পারেন না ক্ষেত্রে একটা সিম ইউজ করতে এবং একটা মেমরি কার্ড ইউজ করতে হয় তো এই এর বেলায় যারা চান যে ডুয়েল সিম এবং আমি এইচডি কার্ডও চাই তো তাদের জন্য এই ফোনটি খুবই ভালো হবে কারণ এটাতে আপনি এইচ ডি কার্ড এই কার্ডের জন্য আলাদা একটা স্লট পাবেন এবং ডুয়েল সিমের জন্য একটা এবং আরেকটা সিম ইউজ করার জন্য অর্থাৎ সিম 2 ইউজ করার জন্য আরেকটা স্লট পাবেন डायरेक्टली এবং এটা তো 4G আছে এরপরে সেন্সর ওই কাঁচা কাছি সবগুলা একই সেন্সর আছে তো এই ছিল দুইটা ফোনের প্রাইস দুইটেই হাজার টাকার মধ্যে মোটামুটি ভালো একটা ফোন তো আপনারা চাইলে দেখতে পারেন এবং মার্কেটে গিয়ে হাতে নিলে হয়তোবা আরো ভালো লাগতে পারে দুইটা কাছাকাছি শুধু বিশেষ পার্থক্য হচ্ছে যে একটাতে ডুয়াল সিম প্লাস এইচডি কার্ড ইউজ করতে পারবেন রিডমি 5 এ এবং 4 একটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং দুইটাতে ফিঙ্গারপ্রিন্ট নাই তো আমরা বাজেট বানি যদি আরেকটু আরেকটু চলে যায় তাহলে আসবে রিডমি নোট ফাইভ এ তো এটা ডিসপ্লেটা একটু বড় এ ডিসপ্লে ডিস্টা একটু ব ফা5 বেসি ডিসলে টুজবি প্লাস শুল জীব স্নেব্রক একই প্রয়সর ঐগুলার মতোই ব্যাটি তি আসিমপিের আর ক্যামেরা মানে সেম একই শুধুমাত্র ডিসপ্লেটা একটু বড় তো রেডমি ফাইভে হচ্ছে বারো হাজার টাকা এবং ওই দুইটা দুইটাই হচ্ছে এগারো হাজার টাকার মতো দশ হাজার এগারো হাজার আপনারা যদি আর একটু ভালো বাজেটের মধ্যে চান ফিঙ্গারপ্রিন্ট সহ তাহলে আপনাদেরকে বাজেট বাড়িয়ে আরও একটু উপরে যেতে হবে ষোলো থেকে সতেরো হাজার টাকার মধ্যে গেলে আপনি আরও ভালো ফোন পাবেন তো আজকের মতো এখানেই ছিল আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আর যেকোনো কোনো এর যদি মোবাইল সেটের এর রিভিউ দরকার হয় আমাকে কমেন্টস করবেন আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। তাজকের মতো এখানেই গুড বাই সকলেই ভালো থাকবে